বন্ধুরা আপনাদের জন্য অরিজিনাল স্টেবিলাইজার নিয়ে আসলাম, অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ালটনের, এটা ওয়ালটনের, আর একটা আছে কচ্ছপ স্টেবিলাইজার, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কত বিয়ে, এই একটা ছোট, এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট, একটা একটু বড়, একটা 1000 বিয়ে, একটা 2000 বিয়ে, একটা 1000 বিয়ে, একটা হচ্ছে 2000 বিয়ে, আর এটা আছে 1000 বিয়ে। ঠিক আছে, তো এই মালগুলি হচ্ছে সব সেকেন্ড হ্যান্ড মাল, তো এক এক সময় এক এক ধরনের মাল আসে, তো তার জন্য আপনাদেরকে রিভিউ করে দিলাম। যারা মনে করে স্টেবিলাইজার নেবেন তাদের জন্য এই ভিডিওটি খুব অত্যন্ত জরুরি। কম টাকায় স্টেবিলাইজার নেবেন কিন্তু অরিজিনাল পাবেন। তো এই এটা দিয়ে তো ফ্রিজ চালানো সম্ভব নাকি? এগুলো কি ভালো? একটা লাগাইতে পারবেন? অবশ্যই। সালাম তো দেখি, একটি স্টেবিলাইজার চালাতে যাচ্ছি, এই যে দেখেন অল্টনের। তো এটা এটা একটু চালান, এখানে পেছনের যে প্লাগগুলি আছে সেই প্লাগগুলি একটু লাগাই দেন ভাই। তো দেখি, তো প্লাগগুলি লাগানোর পরে চেক করি। তো এইটা বিষয় হচ্ছে, যাদের 60-70 হাজার টাকা, 1 লাখ টাকা দামের একটা টেলিভিশন রয়েছে, তারা কিন্তু এই স্টেবিলাইজারটি ব্যবহার করতে পারেন। তা আপনি এটা একটু চালান, আমরা একটু দেখি। হ্যাঁ, এসি কোডটা লাগানো হচ্ছে। হ্যাঁ, কারেন্টের লোডটা, এটা হচ্ছে কারেন্টের লোডটা, পেছনে লোডটা পেছনে লাগাইছেন নাকি? এই যে লোড পেছনে লাগানো আছে, আমরা এটাকে ঘুরাই দেখাই। এই যে লোডটা পেছনে লাগাইছে, ঠিক আছে। এই যে এটা এই হচ্ছে হিসাব আপনাদের, যাদের ফ্রিজ আছে, যাদের টেলিভিশন রয়েছে, দামি টিভি আছে, তারা কিন্তু, যাদের দামি দামি মাল রয়েছে, তারা কিন্তু স্টেবিলাইজার অবশ্যই ব্যবহার করবে। এখানে 254 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন, 254 ভোল্ট যদি একটা ডিভাইসে ইনপুট হয় তাহলে এই ডিভাইসটি অবশ্যই নষ্ট হতে পারে, তার জন্য একটি স্টেবিলাইজার কম মূল্যে কিনবে ভাই। এটার প্রাইস করতে হবে, একটু বন্ধ করে বাহিরের মাল আরে, এটা তো ওজন আছে বেশ। ওরে বাবা, এটার প্রাইস কত? এটার প্রাইস 1000 টাকা। তাইলে এই স্টেবিলাইজারের প্রাইস 1000, এটার প্রাইস 1000, আর এটা 1500 টাকা। ওই আপনার এখানে ডিসপ্লেতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই ফোন করবেন। ফোন করে আপনাদের এই প্রিয় যে মালগুলো রয়েছে, সেকেন্ড হ্যান্ড মালগুলো আপনারা কান ইয়া করতে পারবেন, পারচেস করতে পারবেন। এগুলোর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কি না? আপনারা জানেন এগুলো আমার মনে হয় এই নষ্ট হয় না খুব সহজেই। ধন্যবাদ, ভালো থাকবেন, আজকের মতন এখানে শেষ করছি। আর যারা দোকানে আসবেন তাদের জন্য দোকানের যে ঠিকানাটা হচ্ছে গাজীপুর বাইপাস পাশে, এখানে যে থাকে যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে ফোন করবেন। অবশ্যই মানিক ভাই আপনাদেরকে গাইড করে নিয়ে আসবে, আর আপনাদের দেখে শুনে মালগুলো নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।